আজ আমাদের রামায়ণের শেষ পর্ব নাম হচ্ছে উত্তরাখণ্ড তোমরা সবাই তো জেনেছ যে আগের খণ্ডগুলো আগে ছটা আমরা কাণ্ড বলেছিলাম আজকে শেষ কাণ্ডটা তোমরা ভালো করে শোনো হ্যাঁ স্যার আমরা এইটা নিয়ে সাতটা কাণ্ড শুনছি খুব ভালো লাগলো ও আজকেই তো শেষ বলছেন মনটাও খুব খারাপ লাগছে একদম কয়েকদিন ধরে খুব ভালো লাগছিল কাণ্ডগুলো শুনতে আর কি সুন্দর সুন্দর করে আপনারা বোঝাচ্ছিলেন আজকের পর কিন্তু খুব খারাপ লাগবে হ্যাঁ সব তো একটা শেষ থাকবেই তাই আজকের খণ্ডটা দিয়েই এটা শেষ হবে শুভ জন্মদিনে রাম সীতা মহা ধুমধামের মধ্যে অযোধ্যার সিংহাসনে বসলেন সারা অযোধ্যা জুড়ে শুরু হলো মহা উৎসব একদিন হঠাৎ এক গুপ্তচরের কাছ থেকে রাম জানলেন যে সীতা বহুদিন ধরে রাবণের প্রসাদে থাকায় প্রজারা অপবাদ দিচ্ছে এ কথা শুনে রাম প্রজাদের খুশি করতে লক্ষণকে দিয়ে সীতাকে বাল্মীকির আশ্রমে নির্বাসন দিলেন বাল্মীকির আশ্রমেই সীতার কোলে আলো করে জন্ম নিলেন দুটি ছেলে লব ও কুশ বাহ খুব সুন্দর বাল্মীকি লব ও কুশকে নানা বিদ্যায় পারদর্শী করে তুললেন এবং রামায়ণ গান গাইতে শেখালেন সীতা ছাড়া রাম কয়েক বছর কাটিয়ে দিলেন তার মনে কোনো শান্তি নেই তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন বলে ঠিক করলেন অশ্বমেধ যজ্ঞের প্রক্রিয়া শুরু হলো তাই নিয়ম মতো অনেক সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে শত্রুঘন্য দেশ জয় করতে বেরিয়ে পড়লেন নানা দেশ ঘুরে ঘোড়া বাল্মীকির আশ্রমের কাছে আসতেই লব সেই ঘোড়াকে বেঁধে রেখে দিল এবার কি হবে তাহলে ফলে যুদ্ধ বাঁধল প্রথমে সত্যুঘ্ন তারপর ভরত ও লক্ষণ একে একে হেরে গেল ও জ্ঞান হারালো এরপর এই খবর পেয়ে রাম হনুমানকে নিয়ে যুদ্ধ করতে এসে লবকুশের কাছে হেরে গেলেন একমাত্র হনুমান ছাড়া সবাই মূর্ছা গেলেন হনুমানকে বন্দি করে লবকুশ নিয়ে এলো সীতামার কাছে হনুমানের কাছে থেকে সব ঘটনা জানতে পেরে মনের দুঃখে সীতা আগুনে পুড়ে মরার কথা ভাবলেন এরপর তখন বাল্মীকি মুনি সঞ্জীবনী জল ছিটিয়ে সবাইকে বাঁচিয়ে তুললেন অশ্বমেধ ঘোড়া মুক্ত হল একদিন বাল্মীকি রামে সবাই উপস্থিত হলেন তিনি লব কুশকে রাম গান গাইতে আদেশ করলেন সব ওই গান শুনে সীতার জন্য রামের মন ব্যাকুল হয়ে উঠল তখন সীতাকে অযোধ্যায় ফিরিয়ে আনার কথা মুনি বললেন তাহলে কি সীতা এবার ফিরে আসবে এবার সীতাকে অযোধ্যায় আনা হলো এবার রাম সীতাকে আবার সবার সামনে অগ্নি পরীক্ষা দিতে বললেন লজ্জায় অপমানে আর দুঃখে সীতা ভেঙে পড়লেন বললেন এখনও পরীক্ষা তিনি মা বাসুমতীকে তার কোলে আশ্রয় দেবার জন্য প্রার্থনা জানালেন সীতার অপমানে মাটি ফাঁক হয়ে গেল সীতা পাতালে প্রবেশ করলেন মা বসুমতী তাকে কোলে তুলে নিলেন এইভাবে রামায়ণের গল্পও আজকে শেষ হলো তোমরা যারা যারা কোজাগরি লাইভ দেখোনি তারা দেখে নাও আবার গল্পটা তোমরা শুনেও নিও আমাদের কিন্তু খুব সুন্দর লাগলো আর আমরাও সবাইকেই বলবো যারা কোজাগরি লাইভ দেখনি তারা দেখে পুরো রামায়ণটাই দেখে নাও ছবি সহ আর শুনেও নাও আমাদের শিক্ষকদের কাছ থেকে হ্যাঁ খুব ভালো লাগলো এইভাবে আমরা শুনলাম কয়েকদিন ধরে সাত দিন অতিবাহিত হলো আমাদের কিন্তু আজকে খুব কষ্ট লাগছে যে আবার কবে গল্প শুনতে পাবো এইভাবে হ্যাঁ পাবে আবার সময় করে আমরা নতুন পর্ব নিয়ে আসবো তাহলে আজকের মতো শেষ আর রামায়ণের গল্প আসবে না আবার অন্য কোনো গল্প নিয়ে আমরা এই কোজাগরি লাইভে আসবো